হ্যালো ভালো আছেন নি সবাই কী তো কইতাম কই কইয়াল আপনি তো আসলাম তো নেপাল তো নেপালে আজকে হলো আমরা কালকে আসলাম আজকে হলো দুই নম্বর দিন তো আমরা এখানে এসে নেপালে একটা কনভেনশনে নার্কটিক অ্যানিনিম আছে তো ওই ক্ষেত্রে কনভেনশনে বহু জায়গা থেকে বহু বহু মানুষ আয় আর সব রিকভারিং এডিক যারা আগের নেশা করতো আজকের দিনের নেশা করে না তারা সবাই মিলে এই প্রোগ্রামটা হয় তো এই ক্ষেত্রে এখানে নেপালে যারা আছে রিকভারিং এডিক তারা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে তো ওই ক্ষেত্রে এখন জানবো আমরা প্রোগ্রামে তো আপনারাও দেখাই দেখান কালি ত্রিপুরা আসাম না সমস্ত বিশ্বব্যাপী এই নেশামুক্তির প্রোগ্রামটা চলে যেটা নার্কটিক এনমাসের সাহায্যে আমরা আজকের দিনে ভালো আছি এবং কি যে প্রোগ্রাম নিয়ে আমরা মানুষের নেশামুক্তির মেসেজ পাঠাই এবং কি ভালো করার রাস্তা দেখা দেয় ওই ক্ষেত্রে এটা বিশ্বব্যাপী প্রোগ্রামটা তুই আসবে আজকে তো আজকে নেপালের হলো নেপালের দাঁড়ান তো তারান টাউনেই আমরা হোটেল হোটেল থেকে আর আমরা যেখানে প্রোগ্রাম চলে এখানে বেশি ডিস্টেন্স নয় তিন কিলোমিটার ডিস্টেন্স আমরা হোটেল থেকে পারিয়ে গেছি গাড়ি নিয়ে এখন যাই ওখানে যে যে জায়গায় আমার কথা আসলো অনুষ্ঠান যেখানে হয় এটা সামুদ্রিক ভবন একটা ফরেস্টে একটা পার্ক দেখো তুফানে আমরা পোস্টার ওস্টার সব প্রোগ্রামে পোস্টার ওস্টার তস নস করলিছি রাত্রে এদিকেও তুফান দিছে কিন্তু আমরা এদিকেও তুফান দিছে এরপর এলাম অল্প বইও কিনে নিলাম বইও কিনে এই সব দিকে সব আড্ডা সলের চা কফি যার 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 লোক চেনা জানা কারণ কি বহুত দেশ থেকে মানুষ এসে বহুত জায়গা থেকে চেনা জানা এবং আমাদের ভারতের অনেক রাজ্য থেকে এখানে সব জায়গা থেকে আমরা ত্রিপুরা থেকেও বহুত মানুষ গেছে বিহার বেঙ্গল সিকিম মানুষ বহুত জায়গা থেকে মানুষ পাইছে এখানে চেনা জানা তো আসে আগে তো কিছু জানা আসলো তারপর গিয়া গিয়া গেলাম গিয়া দুপুরের টাইম হয়ে গেছে খাওয়ার খাইতে গেলাম গিয়া খাইয়া তো ওই সিরিয়াল আমরা আবার লাইন দৌড়িয়া দৌড়িয়া লইতে লাগবো আমরা একটু পিছনে গেছে দিকে একটু ভিড় কমে গেছে তো আমরা নিজে নিজে লইয়া খাইলি মো কনমো সবে খাইয়া ফিনিশিং টাইম হয়ে গেছে সবাই আইসক্রিম আর এদিকে হাড়িদিকে পশুজিত আইস তো কয় ভিডিও করে তো বলে হ্যা তো হেরেও ভিডিও করে দিলাম আমারও কাজ হয়ে গেলো তবে লাস্টের দিকে ফিনিশিংও রয়েছে না মাংস অংশও রয়েছিলো তবুও তা আমরা লিছি মুরগির মাংস দিয়া আর বাকি মা আর সৌর মাংস আসতো সৌর মাংস পাইছি না শেষে গেছে আমরা এতে এতে আমরা ওইদিকে ঘুরতে ঘুরতে ফটো উটো তুলতে তুলতে শেষ গেছে আর হলো আরেকজন আমরা নেপালের বাই নেপালের গোরখপুর আমরা ইন্ডিয়া পোটার সাইড থেকে তার ওইদিকে সামনে হয় আর এদিকে হলো আমরা পাঞ্জাবের এ সামনে যারা ফটো উঠে তাহলে পাঞ্জাব থেকে আইছে সব বই এখানে যারা আসি আমরা আরোগ্য লাভের প্রতি নেশারি মানে সহজে বুঝতেন না যে যারা রিকভারিং আইডি আগে নেশা করতো নেশা করে না এই হলো আমরা পাঞ্জাবের এই হইলো কলকাতার এরপরে হইলো আমরা ত্রিপুরার যারা যারা গেছিলাম দুইজন গুরুত্বপূর্ণ জায়গায় তো ওয়েস্ট বেঙ্গল পার্টি আমরা জানা তো এখানে আসে ওয়েস্টবেঙ্গল বিহার সব মিলে ফটো টু টাম হলো আমরা নেপালি সিস্টার তো এই আমরা সিস্টারও আগে নেশা করতো এখন ভালো আসে এবং বিকালে সন্ধ্যার সময় একটু ডিজে প্রোগ্রাম হয়ে গেছে এও যারা সব নেশারি যারা যারা ট্যালেন্ট আছে সব মিলাইয়া এই প্রোগ্রামটা হয়েছে বাইরে থেকে কেউ আইসে না যারা আমরা আমরা এনে মেম্বার এনে মেম্বার মানে কি নার্কোটিক্স এনেমার মেম্বার যারা আজকের দিনে নেশা সারিয়া সুস্থ আছে তারা কয় এনে মেম্বার তো কারণে যারা এখানে আছে সবই আমরা এ মেম্বার যারা আজকের দিনে নেশা সারিয়া আজকে এই সুস্থ সমাজে সুস্থ অবস্থায় আসি তো সবাই প্রোগ্রাম দেখে বাইরে যায় কফি খাই এরকম করিয়া চলের বাইরে অত বড় পার্ক আছে ঘোরার জায়গা আছে বড় জায়গা আছে আর এই প্রোগ্রামের আমরা কিছু জিনিস এখানে এখানে লেখা আছে হাইয়ার পাওয়ার হলো মেন টপিক আসলো এটার হায়ার পাওয়ার মানে শক্তি তারপরে আমরা গেলাম ঘন্টাঘর আমরা আবার খাইয়া দাইয়া ডিনার করিয়া ব্যাক করিয়া আমরা হোটেলে যাইয়া গিয়া এখন তেয়া ইয়া দাঁড়ানের মেইন ক্যাপিটাল ঘন্টাগর কয় এটারে যে মার্কেট কিন্তু মার্কেটও গেছি না টাকা পয়সা নাই বাজার করছি না আস্তে আস্তে যেমন গিয়ে রুমও কেন আজকে আমরা প্রোগ্রাম সব কিছু শেষ হয়ে গেছে তো আস্তে আস্তে হোটেলও যাই আর বাজার কিতা করতাম টাকা পয়সা নাই